চলবে এবার খাড়াও খাড়াই আইটে দেখাও এই খাড়াও 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 আ এ ছাদি পড়ছো কে হ্যাঁ ছাদি খুললে দেখতে চাই জালাইলে ভাবি জালাইলে পিটে একটু খাও যাই দিদি খাও যাই কে আরে ভালো করে খাও যা তোমার বাপটা খাও যাই কে দেখতে চাই যান এই এই না চলো তো সাক্ষাৎ ছোট লোকের বংশধর বুঝতে পারছেন এই ঘটক সাহেব আপনার কি আক্কেল গান বলতে কি শুনাই হনেন মাইয়া যদি খুললে মিললে দেহি তাহলে ভাল দেখা যাইবে আয়নার মতন চকচক করবে সবকিছু বুঝতে পারবো এটা কি আপনি বললে দিতে পারলেন না আম্মা জান গ্রামের লোক খুলে দেখলে সমস্যা না শাট আপ বাদাই মেঘের মতো কথাবার্তা বলবেন না এইগুলো আমার পছন্দ না বুঝছেন বাবা আমি একটা আইডিয়া পাইছি শোনো গুড এই তোরা কি কুবুদ্ধি করতেছাস হ্যাঁ কোন কুবুদ্ধি করলি করিস না ফাটাফাটি খালি কইছে মেয়ে দেখতে যাবো মেয়ে পছন্দ হইলে তুলে নিয়ে যাবো হ্যাঁ কি বললে দিতে হইবে জ্বালাই নাই জমিদার ফ্যামিলিতে মাইয়া দিতে আছে মোর বাপ দাদা অনেক জমিদার হ্যাঁ গো টাকা পয়সা আছেলে মোকে হাঁটতে পার না এই খাইয়ে লইয়া তারপরে মাশাল্লাহ ভালো হয়ে আসি কারো কাছে খরচ করতে যাওয়া লাগে না এখন ঘটনা হয়েছে আপনি গো বেশি একটা সাপ সব দেবো না কম কিছু দিলেই হইবে ওই একটা আরো অন ভাইব দেবেন হুন্ডা হুন্ডা আর হয়েছে ইয়া দেবেন ওই আপেল মোবাইল দেবেন ওই ওইটার কি বলে আইফোন 14 যদি পারেন হলে 15টাও দিয়ে দিয়েন সুবিধা হইবে মোর ডাউরের জন্য তাহলে তো সব কিছু ক্লিয়ার হইয়াই গেল আকি তুমি ঘরে রইছো কা বাহো বাহো এই বালতা আসিলে পাত্র পাখির জন্য কোনো নাস্তা পানির ব্যবস্থা হরেন নাই হ হ করছি নাস্তা পানি আচ্ছা মা তো থাকো ব্যবস্থা করা আছে আমি আনতাছি মামনি তুমি আসো
বসো। আপনার জন্য পোলাও মাংসের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সুন্দর করে হাত মুখটা ধুয়ে নেন, খাবার আসতেছে। ও গোস্তার পোলাও ই করছে, দেন পানি দেন। অস্ট্রেলিয়ান গাই আছে না বাম পাশে যে রান্ডা, সেটা আপনার জন্য ফেরাই বানানো হয়েছে, সবাই সবাই খাবেন। কি ব্যাপার, সবারই শোলে ব্যাপার চুলকাইতেছে কে? হ্যাঁ নিশ্চয়ই ওই আমার নাতিনের আমার পোলার কাম, বারবার নিষেধ করলাম যে বিয়াটা ভাঙ্গিসটা ভাঙ্গিসটা। দাঁড়া যদি বিয়াটা ভাঙ্গেছে না পোলার আমি জন্মে শিক্ষা দিব। কইতেছিলাম কি সব কিছু কি আপনারাই ঠিক করবেন, দিন তারিখ নাকি মোরা ঠিক জানাইলে তত্তরি খাও যাইতে পিঠটা খাও যাইতে আমি ঘটক আমার কি দুষবো আমি ঠিক করছে দাদি, আব্বু যে করছে আমি আর আব্বু মিলাই করছি। তুমি যে যারে তারে বাড়িতে নিয়েও পাত্রী দেখার জন্য এটা কি ঠিক করছো? ওর সম্বন্ধে ভালো করে না জানে না শুনে ইলে তুমি কি করো? হমা ভাই ঠিক কইছে, ওরকম ফ্যামিলির কাছে আমার বিয়া হওয়ার দরকার নাই। চুপ কর, অভদ্র ফ্যামিলি। কাউরে বাড়িতে আনার আগে তার সম্বন্ধে ভালো করে আগে জানবা যে ওরা কেমন মানুষ কেমন। আমি কি জানি, বড় সাপ কইলো তাই কইছি নিয়ে আইছেন। দাদি বুদ্ধিরে কিন্তু কামারি আছিল, তাই ভালো করে বুঝছিলাম যে তোর বাপের কান্দা যখন কানের মতো কথা কইলি না তখনই বুঝছি যে একটা কিছু হইবই। তোর বাপ বিড়ি মিলে আমার কপালটা খাইলে আমার মেয়ের কপালটা খাইলি। এই যে চল